নমস্কার, তন্দ্রা লিটল ওভেনে আপনাকে স্বাগত। আজ আমি আপনাদেরকে সরপুঁটির ঝাল করে দেখাবো। এই মাছটা খুব সুন্দর হয়, এই মাছের ঝাল করলে এই মাছটা খেতে খুব টেস্টি হয়। আমি বাজার থেকে মাছ নিয়ে এসে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে ছখানা মাছ আছে, আমি এর মধ্যে এবার নুন আর হলুদ মাখাবো। প্রথমে নুন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতন, দিয়ে সরগাই মাখিয়ে দিলাম। আর এরপর হলুদ দেব হাফ টিস্পুনের মতন, কি এর থেকে একটু কম। হ্যাঁ, দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়েছি ভালো করে। এবার কড়াতে সর্ষের তেল দিচ্ছি, সর্ষের তেলে এই রান্নাটা হবে। এই রান্নাটা সর্ষের তেলে করলে সবচেয়ে বেশি ভালো লাগে খেতে। এবার তেলটা একটু গরম হবে, গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে এক এক করে মাছগুলো সব দিয়ে দেব। মাছগুলো দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভাজবো। এই মাছগুলি লাল লাল করে ভাজতে ভালো লাগে খেতে। আর মাছগুলির চামড়াগুলি খুব পাতলা থাকে, তাই খুব সাবধানে মাছগুলিকে উল্টে দিতে হবে। এবার মাছগুলিকে উল্টে দিচ্ছি এক এক করে। আমার ওই দিকটা ভাজা হয়ে গেছে, এবার এই দিকটা ভাজবো। এই দিকটা ভেজে আমি আবার মাছগুলিকে তুলে নেব। এবার এই দিকটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এবার এগুলিকে তুলে নিচ্ছি এক এক করে মাছগুলি। এভাবে আমি সবকটা মাছ ভেজে তুলে নিচ্ছি। এবার কড়াটা একটু পরিষ্কার করে নিচ্ছি, যাতে কড়ার মধ্যে কিছু দাগ লেগে না থাকে এই চামড়াগুলো। এবার একটু তেল দিলাম, একটু কালো জিরা ফোড়ন দিলাম। কালো জিরা ফোড়ন দিলে এই মাছের ফ্লেভারটা খুব ভালো হয়, আপনারাও কিন্তু তাই দেবেন। একটু এক চামচ জিরে বাটা দিলাম, একটু নেড়ে চেড়ে দিয়ে জল দিব, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার নেড়ে দেবো একটুখানি মশলাটা। এবার হাফ টিস্পুন আদা বাটা দিলাম। আর এবার দেব আমি সামান্য একটু হলুদ গুঁড়ো, এই হাফ টিস্পুনের মতন। আর দেব নেড়ে চেড়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিচ্ছি নুন আন্দাজ মতো স্বাদ অনুযায়ী। আপনি আপনার স্বাদ অনুযায়ী নুনটা দেবেন। আপনি আমি কাঁচা লঙ্কা দিলাম দুখানা, আপনি চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন। আমি এর মধ্যে একটা টমেটো টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি। আর হাফ টিস্পুন রসুন বাটা দেব। রসুন বাটা দেব এর জন্য মাছটার গায়ে একটা বুনো বুনো গন্ধ থাকে, সেই জন্য এই গন্ধটাকে বিয়ে করার জন্য, দমন করার জন্য এই রসুনটা আমি দিই। এবার ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণ রাখবো, যাতে টমেটোগুলো গলে যায়। টমেটোগুলো গলে গেছে বলে মনে হচ্ছে। এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করি, এবার একটু জল দিয়ে দেব। আমি জল দেব, আমি আমার আন্দাজ মতন, আপনি আপনার আন্দাজ মতো জলটা দেবেন, খুব বেশি ঝোলঝোল মতন করবেন না। এবার জলের ঝোলটার একটু বলক আসার অপেক্ষায় আছি। বলক বলক আসতে শুরু করে দিয়েছে। এবার আমি মাছগুলি এক এক করে এর মধ্যে দিয়ে দেব। এই মাছের ঝোলে আলু দিলে অত ভালো লাগে না, শুধু শুধু মাছটা দেবেন আর কিছু দেবেন না, তাহলে বেশি টেস্ট হয়। মাছটা দিয়ে এবার খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব, যাতে মাছটা ফুটে ওঠে ভালো করে, আর ঝোলের মধ্যে মাছের সব গন্ধটা চলে আসে, টেস্টটা। তারপর ধনে পাতা কুচি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দেবো যাতে ধনে পাতার গন্ধটা মাছের ভিতরে ঢুকে যায়। আমার রান্না কিন্তু শেষ। এবার গ্যাসটা আমি অফ করে দিচ্ছি, একটু সময় থাকবে, তারপর আমি প্লেটিং করে নিচ্ছি। আর আমার সরপুঁটির ঝাল প্লেটিং হয়ে গেছে তৈরি। এবার আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন। ভালো লাগলে নমস্কার।